এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ। ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। মা, পেঁয়াজটা কাটা। এই তো। ও মা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বৌদি, কি করছো গো? রাতে রান্না করছি। আজ তোর বিবাহ বার্ষিকী না, সেই জন্যে। ও মা, বৌদি বৌদি, তুমি তুমি আমার জন্য রান্না করছো? বাবা, এরকম করে বলছো কেন? এমন ভাবে বলছো মনে হচ্ছে যেন এই প্রথম বছর তোমাদের জন্য আমি রান্না করছি। বৌদি, তুমি কি ভালো গো? ভাবতেই পারছি না তুমি আমার জন্য রান্না করছো। তো মহুয়া, কাল সকালে উঠেই আবার এই কথাটা ভুলে যাবি তো? মা মা, তুমি আবার আমাকে খোঁচা দিয়ে কথা বলছো আজকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহুয়া, মেঘা এখনো ফেরেনি না গো? আমি জানি না। পিসি, আন্টি, আজ আজ কি কোনো অনুষ্ঠান আছে? হ্যাঁ, আজকে তো মহুয়া আর অর্ণবের বিবাহ বার্ষিকী। ও, কনগ্রেচুলেশন পিসি। থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কি হচ্ছে? মেঘা রাত্রে যখন খাওয়ার টেবিলে বসবে তখনই না হয় দেখতে পাবে। এখন মেনু কার্ড দিয়ে কি করবে তুমি? মহুয়া, সেই তুই শুরু করে দিলি। না না, ঠিক আছে, আমি কিছু মনে করিনি। আমি জানি যারা বেহায়া তারা কিছুই মনে করে না। আন্টি, বিশ্বাস করুন, আমি কিন্তু মেনুর কথা জানতে চাইনি। আমি ভেবেছিলাম মানে কি অনুষ্ঠান হচ্ছে সেটা আর কি আমি জানতে চাই। না না, অনুষ্ঠান আর কি হবে? ইমা, কেক কাটা হবে না? কেক তো কাটতেই হবে। পিসি, আমি আমি তোমার জন্য কেক বানাবো। থাক না, আমি বরং ওকে বলে দেবো, ও অফিস থেকে আসার সময় নিয়ে আসবে। কেক কেক কিসের জন্য? আমি বানাই? তুমি বানাবে? হ্যাঁ হ্যাঁ, মানে এই না তুমি সব ভুলে গেছো, অথচ তোমার কেক বানানোটা মনে আছে। মহুয়া, এ সমস্ত কথা বলে তুমি কি আনন্দ পাও বলো তো? বৌদি বৌদি, আমি তো এমনি জাস্ট জিজ্ঞেস করছিলাম। বানাতো। বৃষ্টি, তুমি নিশ্চয়ই আগে কেক বানাতে না? বানাতাম, কিন্তু কোথায় বানাতাম মনে পড়ছে না। কি হলো? এই তো নাচলো কেক বানাবো বলে, আবার এখন বলছে বানাতাম, কোথায় বানাতাম? মেঘা প্রশ্নটা করার পরেই